নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের এবং বৃশ্চিক লগ্নের জাতক ও জাতিকাদের জুলাই মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কতটা শুভ হতে চলেছে এবং কতটা অশুভ বার্তা বহন করতে চলেছে এই মাস, সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভশীঘ্র। আপনি যদি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জুলাই মাস কেমন যেতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী আপনারা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি সমস্ত বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এ ধরে কখনো এগোবেন না। বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জুলাই মাস কেমন যেতে চলেছে। এই মাসে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে, অর্থাৎ এতদিন ধরে যারা অর্থ কষ্টে ভুগছিলেন বিভিন্ন কারণে এবং যাদের চাকরি চলে গেছিলো তারা কিন্তু চাকরি পেতে চলেছেন, এবং যারা ঘরে বসে রয়েছেন তাদেরকে বলবো আপনারা চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু ডেফিনেটলি চাকরি পেতে চলেছেন। অর্থাৎ এক কথায় যদি বলা যায়, আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। কিন্তু এর পাশাপাশি এই মাসে খরচাও কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ সেটি মেডিকেল এক্সপেন্সেস থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই মাসে আপনারা কিছু রোগ ব্যাধিতে পড়তে পারেন, যেমন পেটের সমস্যা, হার্টের সমস্যা, স্নায়ুবিক প্রবলেম, এছাড়াও উচ্চ রক্তচাপজনিত সমস্যা, এই সমস্ত সমস্যা কিন্তু আপনাকে ভোগাতে পারে। বড় ধরনের কোনো প্রবলেম ফিল করলেই আপনারা অবশ্যই কোনো জ্যোতিষ ভাইয়ের কাছে না, ডাইরেক্ট ডক্টরের সাথে কনসাল্ট করুন। এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো করতে পারেন, তবে 20 তারিখের পর, 20 তারিখের আগে কিন্তু বিবাহের জন্য আপনাদের কিন্তু খুব একটা শুভ দেখা যাচ্ছে না। এছাড়াও যারা প্রেম বিবাহ করতে চান তারাও কিন্তু করতে পারেন। এর পাশাপাশি যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহ করতে পারেন, তবে সমস্তটাই কিন্তু 20 তারিখের পরবর্তী সময়ে, 20 তারিখের আগে নয়। এই মাসের 15 তারিখের মধ্যে আপনাদের মান সম্মান কিন্তু হানি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে, এবং বিনা কারণে আপনার নামে কোনো অ্যালিগেশন আসার সম্ভাবনা রয়েছে। তাই 15 তারিখ পর্যন্ত আপনারা একটু সাবধানে থাকুন, সতর্ক থাকুন, কারোর সঙ্গে বাদ বিতণ্ডায় যাবেন না, যতটা থাকবেন চেপে থাকুন, কিন্তু 15 তারিখের পরবর্তী সময়ে আপনাদের কিন্তু সেই জায়গাটা কিন্তু কাটতে চলেছে এবং আপনাদের মান সম্মান কিন্তু বৃদ্ধি পাবে। যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের কিন্তু পদমর্যাদা বৃদ্ধি পেতে চলেছে, এবং এর পাশাপাশি আপনাদের মান সম্মান কিন্তু বৃদ্ধি পাবে। এই মাসের সন্তান নিয়ে কিন্তু কিছু পরিমাণ ভোগার সম্ভাবনা রয়েছে, সেটি মাসের 18 তারিখ পর্যন্ত। অর্থাৎ সন্তান কিন্তু আপনার সাথে দুর্ব্যবহার করতে পারে এবং আপনার কোনো কথা নাও শুনতে পারে, অবাধ্যতা করতে পারে, সেই জায়গা থেকে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে, কিন্তু 18 তারিখের পরবর্তী সময়ে আপনাদের সেই জায়গাটা কিন্তু অনেকখানি কাটতে চলেছে এবং সন্তান সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন। এর পাশাপাশি যাদের সন্তান নিয়ে খুব প্রবলেম চলছে, অর্থাৎ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে, তারা কিন্তু সন্তান প্রাপ্তি করতে চলেছেন। তবে আমি বলবো আপনারা 20 তারিখের পরবর্তী সময়ে আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করুন, তার আগে কিন্তু করবেন না। এই মাসে আপনাদের মাথা গরম হওয়ার কিন্তু প্রবণতা দেখা যাচ্ছে, এবং কোনো কারণে কারোর সাথে ঝুটঝামেলায় জড়িয়ে পড়ে কোর্ট কাছারি, মামলা, মকদ্দমা, পুলিশি কেস, আইন জটিলতা, এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা পড়তে পারেন। তাই আপনারা এই মাসের মাঝামাঝি পর্যন্ত অবশ্যই মাথা ঠান্ডা করে চলুন, যে কোনো জায়গা থেকে ঝুটঝামেলা থেকে এড়িয়ে চলুন এবং নিজের মতো করে বাঁচুন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। এই মাসে যারা
বিজনেস করছেন, বিশেষ করে কয়েকটি বিজনেসের কথা আমি বলছি, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু কেউ রুখতে পারবে না। অর্থাৎ আপনি যদি গার্মেন্টসের দোকান করেন, আপনার যদি ফলের দোকান থাকে, ফুলের দোকান থাকে, আপনার যদি দুগ্ধ জাতীয় দ্রব্যের দোকান থাকে বা লিকুইড প্রোডাক্টের কোনো দোকান থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এর পাশাপাশি যারা ট্রান্সপোর্টের কোনো বিজনেস করেন, যারা কাঁচামালের কোনো বিজনেস করেন, আড়ত রয়েছে, এছাড়াও আপনার পেট্রোল পাম্প রয়েছে, বড় কোনো ইন্ডাস্ট্রির মালিক বা ছোটো কোনো ইন্ডাস্ট্রির মালিক, তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের ব্যবসা থেকে কিন্তু অর্থ কিন্তু দ্বিগুণ থেকে তিনগুণ আসার সম্ভাবনা রয়েছে। এই মাসে ব্যবসায় যে সমস্ত অর্থ আপনার পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসারও সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে যাদের ব্যবসায় টাকা পড়ে রয়েছে কাস্টমারদের কাছে, সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসবে। এবং আমি আপনাদেরকে একটি কথাই বলবো, এই মাসে আপনারা টাকা ধারে কিন্তু মাল বিক্রি করা বন্ধ করে দিন। যেটুকুটা বিক্রি করবেন নগদে বিক্রি করুন, ক্রেডিটে মাল বিক্রি করা বন্ধ করে দিন, সেক্ষেত্রে কিন্তু আপনারই মঙ্গল। এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও এই মাস কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের কিন্তু আয় বৃদ্ধি হতে চলেছে। এর পাশাপাশি যারা শেয়ার মার্কেটে টাকা লাগান, ট্রেডিংয়ে টাকা লাগান, তাদের ক্ষেত্রেও এই মাস কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের কিন্তু আয় কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। এর পাশাপাশি এই মাসে পৈতৃক সূত্র থেকে বা শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি পাওয়ারও সম্ভাবনা রয়েছে। এবং এই মাসের পরবর্তী সময়ে, অর্থাৎ 20 তারিখের পরবর্তী সময়ে আপনারা যারা বাড়ি তৈরি করবো ভাবছেন, গাড়ি কিনবো ভাবছেন, কিনতে পারেন, তার আগে কিন্তু কিনবেন না বা তৈরি করবেন না। এই মাসে যারা এডুকেশন করছেন অর্থাৎ পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। বিশেষ করে যারা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোনো কোর্স করছেন, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, এছাড়াও যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছেন, রিসার্চমূলক পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই মাস কিন্তু মধ্যম যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আছে আপনাদের ফ্যামিলি সাপোর্ট। দেখুন, এই মাসে কিন্তু ফ্যামিলি সাপোর্ট কিন্তু মধ্যম পেতে চলেছেন। কিছু ক্ষেত্রে ফ্যামিলিতে ঝুটঝামেলা আসবে, কিন্তু সেটাকে আপনাকে ট্যাকফুলি চালিয়ে নিতে হবে এবং সেটি 20 তারিখের মধ্যেই হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। 20 তারিখের পরবর্তী সময় কিন্তু সেরকম কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। এরপর আছে দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন কিন্তু মধ্যম যেতে চলেছে। খুব খারাপও যাবে না, খুব ভালোও যাবে না। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকবে, তবে আপনার কিছু মাথা গরমের জন্য, ইগোয়েস্টিক প্রবলেমের জন্য আপনার ওয়াইফের সাথে বা আপনার হাজব্যান্ডের সাথে কিছু পরিমাণ মতান্তর আসার সম্ভাবনা রয়েছে। এই মাসে যারা ভ্রমণে যেতে চাইছেন যেতে পারেন, কোনো অসুবিধা নেই, ট্যুরে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে আপনারা এই মাসে গাড়ি ঘোড়া যারা চালাচ্ছেন অর্থাৎ টু হুইলার বা ফোর হুইলার, তাদেরকে বলবো একটু সাবধানে চলাফেরা করুন, দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে এটি 20 তারিখ পর্যন্ত, 20 তারিখের পরবর্তী সময় কিন্তু সেই জায়গাটা কিন্তু কাটতে চলেছে। তাই 20 তারিখ পর্যন্ত যারা গাড়ি চালাচ্ছেন বা বাইক চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এই মাসে আপনাদের কর্মপ্রাপ্তির কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ যারা ঘরে বসে রয়েছেন তারা কিন্তু চাকরি পেতে চলেছেন, এছাড়াও যারা চাকরি করছেন তাদের পদোন্নতি হতে চলেছে। এর পাশাপাশি যারা গভর্নমেন্ট সেক্টরে চাকরি করছেন, গভর্নমেন্ট টেন্ডার নেন, তাদের ক্ষেত্রে এই মাস কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এবং যারা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসের শত্রুতার ভাব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, তবে শত্রু আপনাকে তেমন কিছু করতে পারবে না। তবে শত্রুকে কখনোই ছোটো ভাববেন না, তাই শত্রু থেকে 10 পা পিছিয়ে চলুন, শত্রুকে অ্যাভয়েড করে চলুন, সেক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে মঙ্গল। এই মাসে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের কিন্তু শারীরিক অসুস্থতা আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ হার্টের প্রবলেম, স্নায়ুবিক প্রবলেম, এই সমস্ত আসার সম্ভাবনা রয়েছে এবং পড়ে গিয়ে চোটাঘাত লাগারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও এই মাসে আপনার মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মাসে ভাই বোনের সাথে সম্পর্ক কিন্তু অবনতি ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ভাইয়ের সঙ্গে আপনার মতবিরোধ, মতপার্থক্য আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এবং এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। ওভারঅল যদি বলা যায় বৃশ্চিক রাশির জাতক জাতিকার এই মাস কিন্তু 70% ভালো যেতে চলেছে, 30% প্রবলেমেটিক হতে চলেছে, কিন্তু অর্থনৈতিক স্থিতি কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে এই মাসে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।